ধরুন। আমার সামনে উপস্থিত শ্রদ্ধা শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত স্নেহ ভাই ওনারা বন্ধুরা, সবাইকে আমার অংশগ্রহণ উৎসব থেকে শুভেচ্ছা জানাই। প্রথমে আমি কথা বলবো তিনটে বিষয় নিয়ে। পরিবার ক্লাস অ্যাসোসিয়েশন কমিউনিকেশন বিল্ডিং এবং একাডেমিক কানেকশনের বিষয় এবং এক্সট্রা কারিকুলার বিষয় আর বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক এবং নেতিবাচক শিক্ষক নিয়ে আমি তার আগে আমি সংগঠন নিয়ে একটু কথা বলবো। পরিবারের বাইরে যেমন আমরা পরিবারে নানান ধরনের ঝগড়া হয়, সেগুলো আমরা কিন্তু দিন শেষে পরিবারের কাছে আমাদের আমরা মনে করি এই পরিবারটাই আমাদের দিন শেষে খোলা, বাস্তবিক পক্ষেই তা পরিবারটাই কিন্তু আমাদের সবচেয়ে। ঠিক তেমনি আমরা যখন এক জায়গা থেকে অন্য এক জায়গায় চলে আসি, আমরা যেমন সাপোজ 300 থেকে 300 কিলোমিটার ধরে আমরা সবাই এক জায়গায় পড়তে এসেছি, তো দিন শেষে আমার কাছে মনে হয় এই সংগঠনটাই আমাদের পরিবারের। কারণ আমি আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা আমি যখন বিপদে পড়ি তখন কিন্তু আমার এই সংগঠনটাই রাখি, কিন্তু কিন্তু এই সংগঠনটাই করে। আমি যখন নানান ধরনের সমস্যায় পড়ি আমি কিন্তু আবার কোনো কোনো সংগঠনকে তার কোনো অন্য কোনো সংগঠনকে দিই দিন শেষে কিন্তু আমার সংগঠনকে নিয়ে গিয়ে আমি কথা বলতে চাই। আমরা মূলত আমাদের সংগঠন তারপর স্যার আমাদের বারবার বলতো আমরা এই বিদেশে চলে গেলে আমাদের যে ছোটো ভাইরা আছে এরা মোটামুটি সংখ্যায় কম, তো আমাদের মূলত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যে শুধু ক্লাস করা সিজিপি অর্জন করার কিন্তু জরুরি, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে কমিউনিকেশন বিল্ড আপ করা। কমিউনিকেশন বিল্ড আপ কিন্তু একটা অনেক কি বলবো অন্য সত্যি ইম্পর্টেন্ট জিনিস। এখন বিদায় ক্ষেত্রে মনে হচ্ছে কেন মনে হচ্ছে, সাপোজ আমি একটু কমিউনিকেশন বিল্ড আপের দিকে একটু পিছিয়ে আছি, এখন আমার মনে হচ্ছে সাপোজ আমাকে একা ছিল, এখন আমি কিন্তু কি বুঝতেছি, এখন আমি খুঁজে পাচ্ছি না আসলে কাকে নক করবো বা কোন বড় ভাইকে জানাবো। এই যে আমরা যখন কমিউনিকেশন বিল্ড আপ থেকে পিছিয়ে থাকবো বা আমাদের সঙ্গে যোগাযোগ থাকি তখন কিন্তু আমাদের নানান ধরনের চলতে চলতে নানান ধরনের সমস্যা হওয়া তাই আমি বলতে চাই। আমরা তো ব্যক্তি কিন্তু ব্যক্তির সাথে ছিলাম, তো নিজের ভালোর জন্য হলো আজ থেকে 5 বছর পরের জন্য হলো আমাদের কী করা দরকার, কমিউনিকেশন বিল্ড আপ করা, যাতে আমরা খুব অনায়াসে এক জায়গা থেকে অন্য এক জায়গায় গিয়ে একজনের কাছে যেতে পারি বা নানান ধরনের সমস্যা হবে। আর একটা বিষয় নিয়ে কথা বলব, বিশ্ববিদ্যালয় মানে শুধু সিজিপি অর্জন করাই, এখানে কি আছে এক্সট্রা কারিকুলাম বিষয়, মূলত অ্যাট ফার্স্ট আমি যখন আসি আমি এই বিষয়গুলো কী করবো আমার সবটা আমি গ্যাদার করতে পারি আমার দুর্বল, কিন্তু আমি মনে করি একজন স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয়ের সিজিপি অর্জন করা ছাড়াও এক্সট্রা কারিকুলাম তার জন্য হচ্ছে অনেক বেশি, কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক অপশন থাকে এক্সট্রা কারিকুলাম অর্জন করার। আমরা যদি একাডেমিকে ফোকাস দেওয়া বা এর জন্য আমরা এক্সট্রা কারিকুলাম করতে হবে তাহলে আমাদের অর্জনের চাইতে একটা আমরা এগিয়ে, তাই আমার রিকোয়েস্ট থাকবে আমি যেটা বলছি আমার শ্রী ছোটো ভাইয়া যেটা যাতে কেউ আমার নাক নিয়ে আমার কমিউনিকেশন দিতে। আর একটা কথা আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক বিশ্ববিদ্যালয় মানে একটা বড় প্লেস, এখানে আমরা বাসা থেকে চলে এসেছি অনেক দূরে, এখানে আমরা আত্মীয় স্বজন পরিবারের সবার কাছ থেকে আমরা তো আমরা এখন যদি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে আমার যা ইচ্ছা তাই বিশ্ববিদ্যালয়ে পজিটিভ নিয়ে আমার জ্ঞান শক্তি আছে ভালোটাকে অ্যাক্সেস করার অ্যাবিলিটি আছে ভালোটাকে অ্যাক্সেস করা যাচ্ছে, আমি চিন্তা ভাবনা করে আমাকে কিন্তু অ্যাক্সেস করতে হবে আমি কিন্তু খাই, কারণ এখানে আপনি হিউজ পরিমাণে সুযোগ পাবেন যা কিছু অ্যাক্সেপ্ট, কিন্তু একটা সময় গিয়ে আপনি কি করতে এই বিষয়ে, তো আমি যেটা বলবো যে আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে আসছি তো আমরা পজিটিভ বিষয়গুলো মূলত আর শেষ সময় একটা কথা বলবো, এই বিশ্ববিদ্যালয়ের সংগঠনের জন্য যদি শিক্ষক আমাদের জন্য খুব কাজ করেছে তার বাইরে আমি বলবো আমাদের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সাব্বির খুব অক্লান্ত পরিশ্রম করছে তাদের অ্যাক্টিভিটি বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে তারা আজকে এই অনুষ্ঠান করছে, এবং নেক্সটে যাদের হাতে এই দায়িত্বগুলো যাবে তারা আমরা সবসময় চেষ্টা করব এই সংগঠনটাকে পরিবার হয় যে আমরা কিন্তু দিচ্ছি সে কিন্তু এই সংগঠনের বাইরে আমাকে আসতেই হবে, আমরা মনে করি যে না যাই আমার একটা বাবা দিয়ে চলে গেছে
সম্পর্ক বিচার করা যখন খারাপ, একজনের সম্পর্ক থাকা তো খারাপ, ভাই একজনের সাথে সম্পর্ক হয়ে যাবে বা জেলা ভাই তুমি পরিচিত হয়ে যাবে এটা খারাপ। তো আমি যেটা বলবো, নিশ্চয়ই তাদের হাতে এই দায়িত্ব যাবে, তারা সর্বোচ্চ তাদের চেষ্টা দিয়ে এই সংগঠনকে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং এই সংগঠনের মূলত তারা তুলনামূলকভাবে আমাদের দেশের তুলনায় কম সংখ্যায় তারা চেষ্টা করবে অ্যাক্টিভিটি থাকার জন্য এবং সাথের সঙ্গে কানেকশন করা, যাতে এই সংগঠনকে সামনে আরও ভালোভাবে কার্যক্রম করতে পারে। শেষ সময় আমি একটা বলবো, আরেকটা কথা আমি আমার দিদি মধ্যে বলতে চাই, আমি মূলত বিশ্ববিদ্যালয়ে করে কখনো কারোর সামনে এর বক্তব্য দিই, তো ভাবলাম যে যেহেতু আমার বিশ্ববিদ্যালয় জীবনে একটা ইতিহাস, আমি কিন্তু কখনো বক্তব্য নেই, আমি সাহস করে গেলাম, আমি জানি যে আমি নার্ভাস ফিল করবো এখানে, তবুও আমি বলতেছি কেন আমার আক্ষেপ থেকে যায় বিশ্ববিদ্যালয়ে জীবনে সে ধরে একবার বক্তব্য দিয়ে আসি। তো আমি যেটা বলবো, যারা ছোটো ভাইয়া আছো তারা কী করবো যে এই বিষয়গুলোতে একটু সাহস করে চলে যাবো, তাহলে হবে আমাদের ক্যারিয়ার জীবনে আমাদের আদার জীবন প্রোগ্রামে আমরা কিন্তু কথা বলতে পারবো। এটা কিন্তু শিক্ষিত হলে যে এই সামনে এসে কথা বলাতে তাকে নেব, মূলত সাহস এবং বারবার এই বিষয়টা ফেস করার কারণে কিন্তু সে ভালো শ্রোতা হবে এবং সে ভালো বক্তব্য দিতে পারবে। তো আমি বলবো আমার ভাই বোনরা তোমরা এসব কার্যক্রমে একটু অংশগ্রহণ করবে এবং বেশি বেশি এসে বক্তব্য দেওয়ার চেষ্টা করবো। আর আমি এই বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর হলো আপনাদের সঙ্গে চলতে ফিরতে কখনো প্রোগ্রাম পেলে মানুষ মাত্রে আমি ঘুরে উঠে আমার দৃষ্টি দেখে আর আমরা চলে যাচ্ছি তাদের জন্য মন থেকে দেওয়া করবে যাতে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। এরপরে আমি